এবছর ফিত্রার হার জনপ্রতি সর্বনিম্ন 115 টাকা এবং সর্বোচ্চ 2970 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিত্রা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জানানো হয়, ইসলামী শরিয়াহ মতে গম বা আটা দিয়ে ফিত্রা আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 115 টাকা দিতে হবে। জব 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 396 টাকা। কিশমিশ 3 কেজি 350 গ্রামের বাজার মূল্য 1650 টাকা। খেজুর 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1980 টাকা। এবং পনির দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2640 টাকা দিতে হবে। এছাড়া 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হলে মুসলিম নারী পুরুষের ওপর সদকা আদায় করা ওয়াজিব।